বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা যারা এই অ্যাডভোকেট হতে চান এনজিপি হতে চান বাংলাদেশ বার কাউন্সিল আপনাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে পরীক্ষা পাস করতে হবে তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি এই ফৌজদারি কার্যবিধি নামটা শুনলেও যদি আমাদের সহজ মনে হয় কিন্তু যখন আপনি সেকশনগুলো দেখেন যে এক থেকে নিয়ে ৫৬৫টা পর্যন্ত সেকশন আছে সাথে বিভিন্ন শিডিউল থেকে প্রশ্ন আসে ক্রিয়েটিভ প্রশ্ন আসে তো আপনি যদি ঘরে বসে যদি প্রস্তুতি নিচ্ছেন আপনার জন্য কিন্তু জটিল হয়ে যায় এত সহজ কিন্তু না আর আপনি যদি বিশেষত দুই বছরের এল এল বি করেন তাহলে তো আরও সমস্যা যারা হয়তো চার বছরের এল এল বি করেছেন তাদের হয়তো বেসিক নলেজটা কিছুটা ঠিক আছে নিজেরা অনেক কিছু আয়ত্ত করে নিতে পারেন তো দিন শেষে যাই হোক আজকের ক্লাসের মূল আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সিআরবি কিভাবে আপনি নিজের আয়ত্তে নিয়ে আসবেন তারপরে জাস্ট ঘরে বসে যদি আপনি প্রস্তুতি নিচ্ছেন জাস্ট কয়েকটা সেকশন মুখস্থ রাখবেন বিশের মধ্যে লিস্ট পূর্ণ তো আপনি পাবেনি যদি কোনো কোচিং সেন্টারে আপনি জয়েন নাও করেন তো চলুন তাহলে সিআরপি সিটাকে আমরা কিভাবে পড়বো এবং কি কি কনসেপ্টটা আপনি সেখান থেকে বিস্তারিত জানবেন সেটা আমরা দেখে নিব আর যারাই বিভিন্ন অঞ্চল থেকে দেশের অথবা দেশের বাইরে যে যেখানে আসেন যদি অনলাইনে আমাদের কোচিং অংশগ্রহণ করতে চান বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ওয়েলকাম কারণ আমরা মান্থলি তো আমাদের আমাদের চলবে আজকের যে ফৌজদারি কার্যবিধির মাস্টার ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধিটা আপনি কিভাবে মনে রাখবেন সেই জিনিসটা এই টেকনিকটা আপনাদেরকে বলে দিব আপনি এক দুইবার এটাকে নিজে প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাছে খুব ইজি মনে হবে সর্বপ্রথম হচ্ছে যখন একটা অপরাধ সংগঠিত হয় তো মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে অপরাধ কাকে বলে আপনার চোখের সামনে যা কিছু ঘটে সব কিছু অপরাধ নাও হতে পারে তো এই জন্য প্যানাল কোডে অথবা অন্য কোনো আইনে যদি কোনো একটা কাজ অথবা কাজ থেকে বিরত থাকাটাকে অফেন্স বলে সংজ্ঞায়িত করা হয় তবেই সেটা অপরাধ এখন যদি একটা অপরাধ সংগঠিত হয় অপরাধটা দুই ক্যাটাগরিতে আসতে পারে কগনিজেবল নন কগনিজেবল আমল যোগ্য আমল অযোগ্য তাহলে যদি আপনার যে অফেন্সটা সংগঠিত হইল সেটা যদি আমল অযোগ্য হয় নন কগনিজেবল হয় তাহলে তার প্রক্রিয়াটা একরকম যদি সেটা কগনিজেবল হয় তাহলে তার প্রক্রিয়াটা একরকম এই যে আমল এবং আমল অযোগ্য কোন কোন অপরাধ প্যানাল করে আমাদের এই সিআরপিসি পিছনে একটা শিডিউল লাগানো আছে সেখানে উল্লেখ করা আছে কোন সেকশনের অপরাধটা কি হবে বিশেষ কোন আইনে হলে সেখানে লেখা থাকে যে এই অপরাধটা আমলযোগ্য না আমল অযোগ্য আমলযোগ্য আর আমল অযোগ্যর মধ্যে মূল পার্থক্য যেটা আমরা বলি সেটা হচ্ছে যদি আমলযোগ্য মামলা হয় তাহলে সেটা আপনি থানায় করতে পারবেন পুলিশ আপনার এজাহারটা দাখিল করতে বাধ্য আমল অযোগ্য পুলিশ চেস্ট রিপোর্টটা নিপ আপনাকে বলবো যে ম্যাজিস্ট্রেট আদালতে যান মামলাটা করেন তাহলে সহজেই বুঝতে পারলেন যে এইগুলো মামলা খুবই হিনিয়াস প্রকৃতি যেমন হত্যা ধর্ষণ লুট গুরুতর আঘাত এগুলো আমলযোগ্য অপরাধ তারপর আপনি শিডিউল খুললে দেখতে পারবেন তাহলে দুই প্রকারের অপরাধ আপনি পেয়ে গেলেন এখন যেটা আমল অযোগ্য বা সরাসরি যদি আপনি থানায় যান থানা যদি মামলাটা গ্রহণ না করে আপনি কি করবেন আপনি আদালতে যাবেন তো তাহলে আমল অযোগ্য মামলা হইলে পুলিশ দুই নাম্বার তাদের রেজিস্টার বইয়ে জাস্ট রিপোর্টটা লিখে আপনাকে বলবে যে যান আপনি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা করেন অথবা আপনি থানায় গেলেন পুলিশ মামলাটা নিল না তখন আপনি কি করবেন ম্যাজিস্ট্রেট আদালতে চলে যাবেন সেখানে গিয়ে আপনি করবেন কমপ্লেন বা নালিশ এই যে কমপ্লেইন বা নালিশ এই নালিশ জিনিসটা কি এটা একটু বিস্তারিত আপনাকে পড়তে হবে দুইশো নাম্বার সেকশনে এই জিনিসগুলো দেওয়া আছে আমরা যেটা আমল অযোগ্য মামলার পড়লাম সেটা আমাদের একশো পঁচপান্ন দেওয়া আছে যেটা আমরা এটা আমাদের দেওয়া আছে সেকশন পরে করবেন আগে জাস্ট শুধুমাত্র বুঝার চেষ্টা করবেন কি আছে তাহলে আমল যোগ্য আমল যোগ্য আমল যোগ্য হলে আপনাকে আদালতে যাইতে হবে অথবা আমল পুলিশ মামলা নিচ্ছে না আপনাকে আদালতে যাইতে হবে নালিশ করতে হবে এখন আপনি নালিশ করলেই যে আদালত আপনার কথা মতো শুনে অপর পক্ষকে সমন ওয়ারেন্ট পাঠাবে এমনটা না আদালত আপনার থেকে শপথের উপর ভিত্তি করে সাক্ষীদেরকে অথবা আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে একটা প্রাথমিক তদন্ত করতে পারে তারা চাইলে অনুসন্ধানও করতে পারে তারা চাইলে পুলিশকে বলতে পারে আপনি ইনভেস্টিগেশন করে নিয়ে আসেন দেখি কোনো এভিডেন্স আছে কি না অর্থাৎ আদালত আদালতের উপর ভিত্তি করে আদালত চাইলে ইনকোয়ারি করতে পারে চাইলে কারো মাধ্যমে কোনো সংস্থার মাধ্যমে তারা ইনভেস্টিগেশনও করাইতে পারে যে আসলে আপনি যে নালিশ করছেন তার সত্যতা কতটুকু যদি আদালতের মনে হয় যে সেখানে সত্যতা নাই তাহলে আদালত সেটা খারিজ করে দিবে আর যদি মনে হয় সত্যতা আছে তারা করবে ইস্যু অফ প্রসেস মানে পরোয়ানা জারি করবে মানে সমন অথবা ওয়ারেন্ট এখন কোন মামলায় সমন যাবে কোন মামলা ওয়ারেন্ট যাবে তফসিলে দেওয়া আছে এগুলো আপনার মুখস্থ রাখার দরকার নাই জাস্ট আপনি সেখানে কত নাম্বার কলামে দেওয়া আছে সেটা মুখস্থ রাখলেই চলবে তো তাহলে আপনি এই সমন জিনিসটাকে একটু ভালো করে পড়বেন সমন কেমন হয় কত ধারা থেকে কত ধারায় সমনটা আছে ওয়ারেন্ট কেমন হয় ওয়ারেন্ট কিভাবে আসামিকে গ্রেপ্তার করা হবে তাহলে আমরা আমল অযোগ্য একটা মামলা কিন্তু পেয়ে গেলাম তাহলে অফেন্সটা ঘটলো সেটা আমল অযোগ্য জাস্ট পুলিশ রিপোর্ট লিখলো আপনাকে বললো আপনি আদালতে যান আদালতে গেলেন আপনি নালিশ দাখিল করলেন ম্যাজিস্ট্রেট সেটাতে অনুসন্ধান করলো তার কাছে মনে হইলো সত্যতা আছে সে পরোয়ানা জারি করলো সমন হইতে পারে ওয়ারেন্ট হইতে পারে সমনে যদি আসে তারপর সে তার মামলাটা ডিফেন্স করবে এরপরে এখন যদি কগনিজেবল অফেন্স হয় পুলিশ এফআইআর দাখিল করতে বাধ্য দাখিল করতে বাধ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা একশো চুয়ান্ন ধারায় হয়ে থাকে এখন যদি আপনার বিরুদ্ধে বা আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে একটা এফআইআর দাখিল হয়ে যায় নর্মালি সবাই জানে যে এফআইআর দাখিল হইলে বাংলাদেশের পুলিশ অন্ধভাবে গ্রেপ্তার করবে এফআইআর দাখিল হওয়ার এই না যে গ্রেপ্তার করতে হবে মূল যে যে জিনিসটা একটা একটা কগনিজেবল তথ্য পুলিশ গিয়ে সম্পর্কে সেখানে ইনভেস্টিগেশন করবে আসলে ঘটনা সত্য কিনা আসলে কোনো এভিডেন্স আছে কিনা তথ্যপত্র আছে কিনা যাদের নাম আসছে আসলেই তারা প্রকৃত অপরাধী কিনা পুলিশের সর্বপ্রথম উচিত হচ্ছে যে সেই বিষয়ে তারা তথ্যপত্র সংগ্রহ করে যদি মনে হয় উপাদান আছে তার তারপরেই এজাহারভুক্ত অথবা এজাহারের বাইরে যারা আছে এদেরকে গ্রেপ্তার করা কিন্তু পাইকারি হারে গ্রেপ্তার করা হয় সেটা সবাই জানেন তো যাই হোক যখনই এফআইআর দাখিল হয়ে গেল আপনি যদি আসামি পক্ষের আইনজীবী হন আপনার দুইটা কাজ করতে পারেন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আগাম জামিন নিতে পারেন যেমন আমরা জানি প্রতিদিন পত্রিকা নিউজে শুনে হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিচ্ছে নর্মালি সি আর আগাম জামিনের যে সেকশনটা ছিল সেটা বাতিল করা হয়েছে তবে বর্তমানে হাইকোর্ট যেটা করে চারশো আটানব্বই ধারার অধীনে যেই অ্যান্টিসেপ্টারি বেইল যেটা সেটা গ্রান্ট করে থাকে আগাম জামিন আপনি আরও যে কাজটা করতে পারেন সিআরপিসি পাঁচশো একষট্টির অধীনে আপনি কি এর অধীনে কি করতে পারেন কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারেন এটা হচ্ছে হাইকোর্টের ইনহেরেন্ট ক্ষমতা অন্তর্নিহিত ক্ষমতা যে হাইকোর্ট কি করতে পারে আপনার বিরুদ্ধে যে এফআইআরটা দাখিল করা হয়েছে সেটাকে বাতিল করে দিতে পারে তাহলে এফআইআর দাখিল হওয়ার সাথে সাথে আসামি পক্ষের আইনজীবী হলে আপনি দুইটা কাজ করতে পারেন আগাম জামিন নিয়ে নিতে পারেন যাতে আপনার আসামি গ্রেফতার না হয় আর একটা হচ্ছে কোয়াশম্যান করাইতে পারেন যাতে কি হয়ে যায় এফআইআরটাই বাতিল হয়ে যায় তো পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে পুলিশ ইনভেস্টিগেশনের মূল কাজ হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করা এখন এই তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে সে হয়তো আসামিকে যদি পায় তাহলে তাকে গ্রেফতার করবে আসামি যদি পলাতকও থাকতে পারে সেখানে গেল কাউকে পেলো না কোনো সাক্ষী হয়তো ছিল সেখানে তাৎক্ষণিক নাই তাদেরকে সে সমন পাঠাইতে পারে ঘটনা সম্পর্কে তাহলে ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি আসামি পলাতক হয় তাহলে পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে তার একটা হুলিয়া জারি করা হবে প্রক্লেমেনশন জারি করা হবে এবং তাকে ৩০ দিন সর্বনিম্ন সময় দেওয়া হবে সে যদি না আসে তার সম্পত্তি কোক করা হবে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি তাহলে পলাতক আসামির জন্য এই প্রসেসটা আছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আসামি যদি গ্রেপ্তার হয়ে যায় তখন দেখতে হবে আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে মামলাটা কি ছিল বেইলেবেল অফেন্স ছিল না নন বেইলেবেল অফেন্স ছিল যদি বেইলেভেল অফেন্স হয় চারশো ছিয়ানব্বই এর অধীনে জামিন আপনার অধিকার হিসাবে আপনি দাবি করবেন ম্যাজিস্ট্রেট না দিলে উনি লিখিত দিবে কেন দিচ্ছে না আর যদি সেটা নন বেইলেবেল অফেন্স হয় এর মানে এই না যে আপনার আসামি জামিন পাবে না এর মানে হচ্ছে যে আপনার আসামির জামিনটা আদালতের ডিসক্রিয়েশনের উপর নির্ভর করে নর্মালি এর মধ্যেও দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রহেবিটরি আর একটা হচ্ছে যে যেখানে দেওয়া যেতে পারে এখন প্রহেবিটরিটা হচ্ছে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা দশ বছরের বেশি এই রকম অপরাধের ক্ষেত্রে আদালতকে হেদায়েত দেওয়া হচ্ছে যে তারা যাতে জামিন না দেয় এরও এক্সেপশন আছে যদি ১৬ বছরের কম হয় যদি স্ত্রী লোক হয় যদি অসুস্থ হয় যদি অক্ষম হয় তাহলে জামিন দেওয়া যেতে পারে তাহলে আশা করি বুঝতে পারছেন চারশো ছিয়ানব্বইতে যাবেন বেইলেবেল চারশো সাতানব্বইতে তে নন বেইলেবেল চারশো আটানব্বইতে আগাম জামিনের জন্য যাবেন এখন আসি আমরা এই যে পুলিশ যখন গ্রেপ্তার করলো নর্মাল নিয়ম হচ্ছে ধারা আমরা জানি যে যে ঘন্টার মধ্যে কাছে সে সে হাজির হাজির করবে তো করার পরে বলতে পারে আমার আরো রিমান্ডের দরকার অর্থাৎ এই আসামিটার আমার প্রয়োজন তার কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করব তো তখন সর্বোচ্চ একসাথে পনেরো দিন পর্যন্ত চাইলে রিমান্ড দিতে পারে বাস্তব প্র্যাকটিসে ছয় দিন সাত দিন আট দিন পর্যন্তই দেওয়া হয় তাহলে গ্রেপ্তার হইল রিমান্ড হইল এখন হয়তো রিমান্ডে থাকাকালে আসামি বলতে পারে সে দোষ স্বীকার করবে তো পুলিশের তো একটিয়ার নাই জবানবন্দি রেকর্ড করার তাহলে সে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে ম্যাজিস্ট্রেট একশো চৌষট্টি ধারায় তার দোষটা যেই সে যে কনফেশন করতেছে একটা অপরাধের সেটা সে লিপিবদ্ধ করবে আর এদিকে ইনভেস্টিগেশন করাকালে পুলিশ আসামি হইতে পারে কোনো সাক্ষী হইতে পারে এদের বক্তব্যগুলো একশো একষট্টি ধারায় রেকর্ড করবে এখন ইনভেস্টিগেশন করতে করতে পুলিশের মনে হইলো যে আসামির বিরুদ্ধে আসলে কোনো প্রকার পর্যাপ্ত এভিডেন্স নাই পুলিশ চাইলে আসামিকে রিলিজ করে দিতে পারে বেল দিয়ে দিতে পারে যে আপনি যান আর দিন শেষে সর্বশেষ পুলিশ কি করবে তার একটা রিপোর্ট দিবে তো রিপোর্টে যদি সে অপরাধের অস্তিত্ব যদি পায় চার্জশিট হিসাবে দিবে আর যদি অপরাধের অস্তিত্ব না পায় সে ফাইনাল রিপোর্ট দিবে এখন যদি কোনো ফরিয়াদি বা কেউ যদি এখানে যদি কি হয় সে যদি তার যদি আপত্তি থাকে সে এখানে নারাজি পিটিশন আমরা যেটাকে বলি উনি এখানে আপত্তি করবে যে আবার নতুন করে ইনভেস্টিগেশনটা করানো হোক তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সিআরপিসিতে দেখলাম বেইলেবেল আমল যোগ্য এবং আমল অযোগ্য যে অপরাধের ক্রমটা কেমন হচ্ছে আমল অযোগ্য হইলে আদালতে যাবে আদালতে গিয়ে সে নালিশ করবে আদালত অনুসন্ধান করবে সত্য থাকলে পরোয়ানা জারি করবে সমন বা ওয়ারেন্ট পাঠাবে আমল যোগ্য হইলে এফআইআর দাখিল হবে পুলিশ ইনভেস্টিগেশনটা করবে আসামি পলাতক থাকলে তার হুলিয়া জারি হবে সম্পত্তি কোক হবে আর আসামি যদি পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করলে আপনি জামিন চাবেন যদি বেইলেবল হয় এক প্রকার নন হলে এক প্রকার পুলিশ তার রিমান্ড চাইতে পারে পুলিশ সাক্ষীদের বক্তব্য রেকর্ড করতে পারে পুলিশে যদি মনে হয় আসামি কোনো অপরাধ করে নেয় তাকে মুক্তি দিয়ে দিতে পারে আর যদি পুলিশ এই ইনভেস্টিগেশন চলাকালীন যদি আসামি স্বীকার করতে চায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দিটা গ্রহণ করা হবে দিন শেষে একটা রিপোর্ট দিবে যদি অপরাধের অস্তিত্ব পাওয়া যায় তাকে চার্জশিট বলবো আর যদি অপরাধের অস্তিত্ব না পাওয়া যায় তাকে আমরা ফাইনাল রিপোর্ট বলবো এখন আসি দিন শেষে বিচার নর্মালি সিআরপিসিতে যদি আমরা দেখি দুই প্রকারের বিচার ব্যবস্থা আছে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার আর একটা হচ্ছে আমাদের দায়রা আদালতে বিচার এই দুই প্রকারেরই আমরা বিচার ব্যবস্থা পাবো তো এদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে অতটা জটিল বা অতটা বিগ ডিফারেন্স কিন্তু নাই যেমন ম্যাজিস্ট্রেট আদালতে যেটা হয় ম্যাজিস্ট্রেটের কাছে যখন যাবতীয় তথ্য সবকিছু আসবে আসামি আসবে 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 চার্জশিট ম্যাজিস্ট্রেট তার চার্জ ফ্রেম করার আগে আসামিকে চাইলে ডিসচার্জ করে দিতে পারে অব্যাহতি দিয়ে দিতে পারে যে আসলে এখানে চার্জ গঠন করার মতো কিছু নাই যেটা বাস্তবে বাংলাদেশে খুব কমই হয় তো যাই হোক উনি করবেন চার্জ গঠন চার্জ গঠন করার পর আসামিকে জিজ্ঞেস করবেন সে দোষ স্বীকার করি কিনা যদি দোষ স্বীকার করে তাকে কনভিট করবেন যদি আসামি বলে যে না আমি দোষ স্বীকার করি না তাহলে তার জন্য এভিডেন্স কল করবেন সাক্ষ্য গ্রহণ করবেন এখন সাক্ষ্য গ্রহণ করার পরে তার যদি মনে হয় যে এখানে আসামির অপরাধ প্রমাণিত হয় না আসামিকে সে কি করবে খালাস দিয়ে দিবে আর যদি মনে হয় যে সে অপরাধ করছে তাহলে তাকে সেন্টেন্স বা দণ্ডটা দিবে এই ম্যাজিস্ট্রেটের কার্য চলাকালীন সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ফরিয়াদি তার যেই অভিযোগটা উনি করেছিলেন না উনি এটা ফেরত নিতে চান তাদের আপোষে চাইলে উনি সেটাও নিতে পারবেন আবার যেই যদি যদি ফরিয়াদি ছাড়া মামলা মামলা কোনো আসে আদালত চাইলে যে কার্যক্রম স্থগিত করে আসামিকে রিলিজ বা মুক্ত করে দিতে পারে কোনো প্রকার রায় শুনানো ছাড়াই এটা ছাড়া ম্যাজিস্ট্রেট আদালত চাইলে কেউ যদি মিথ্যা বিরক্তিকর তুচ্ছ বিষয় নিয়ে মামলা করে তাহলে অপরপক্ষকে ক্ষতিপূরণ প্রদানেরও আদেশ দিতে পারে আদালতে যদি আমরা দেখি এখানে বলতেছে যে একদম পাবলিক প্রসিকিউটর থাকবে পিপি থাকবেন উনি বক্তব্যগুলো তুলে ধরবেন এভিডেন্স আছে তারপর আদালত কি করবে দেখবে সবকিছু চার্জ গঠন করার মতো আছে কিনা না থাকে রিস্টার্জ করে দিবে যদি দেখা যায় চার্জ গঠন করার মতো উপাদান আছে চার্জ গঠন করবে আসামিকে জিজ্ঞাসা করবে সে দুঃস্বীকার করে কিনা যদি করে কনভিক্ট করবে যদি না করে একটা হিয়ারিং এর ডেট সে কি করবে সে উল্লেখ করবে যে অত তারিখ থেকে শুনানি শুরু হবে তারপর সাক্ষ্য গ্রহণ চলবে রাষ্ট্রপক্ষ তার যাবতীয় সাক্ষ্যগুলো নিয়ে আসবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হইতে হবে এটা ছাড়া আসামিকে আদালত চাইলে যে কোনো প্রশ্ন করতে পারে আসামিকে শপথের মাধ্যমে উত্তর দেওয়া যাবে না আসামি মিথ্যা বললে তার বিরুদ্ধে প্রসিকিউশন চলবে না তারপরে সাক্ষ্য গ্রহণের পরে যদি আদালতের মনে হয় যে আসলে রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে সে খালাস করে দিতে পারে আসামিকে তারপরে আসামিকে বলা হবে আপনি কিছু বলতে চান কি না যদি সে তার ডিফেন্স নিতে চায় তাকে যাবতীয় পর্যাপ্ত যা কিছু সুবিধা দেওয়া সব কিছু সুবিধা দেওয়া হবে তারপর ফাইনাল আর্গুমেন্ট হবে এবং তারপরে দিন শেষে রায় প্রকাশ করা হবে রায়ের আসামি খালাস পাইতে পারে কনভিক্ট হইতে পারে যেটা হওয়ার সেটা হবে এরপরে এ রায়ের বিরুদ্ধে কি হইতে পারে এ রায়ের বিরুদ্ধে আপিল হইতে পারে যদি আইনে যদি উল্লেখ করা থাকে আমরা অনেকগুলা সেকশন পাব আপিল সংক্রান্ত বিষয়ে যে অপর্যাপ্ত দণ্ড হইলে আপিল খালাসের বিরুদ্ধে আপিল ম্যাজিস্ট্রেট এর আদেশের বিরুদ্ধে আপিল দায়রা আদালতের বিরুদ্ধে আপিল এগুলো স্টেপ বাই স্টেপ পড়তে হবে এটা ছাড়া রিভিশনের আমরা চ্যাপ্টার পাবো যে কখন হাইকোর্ট অথবা সেশন জজকে করতে পারে একটা মামলার রেকর্ডকে তারা তলব করতে পারে যাবতীয় কিছু আমরা দেখব এটা ছাড়া যে রায়টা দেওয়া হইলো সেটা কীভাবে কার্যকর করা হবে এক্সিকিউশন কীভাবে করা হবে সেটাও আমরা খুব সহজে সেখান থেকে দেখতে পারবো যদি আমরা দেখি নির্বাহী বিভাগের কিছু সেখানে কি দেওয়া আছে বিভাগের কিছু ক্ষমতা দেওয়া আছে চারশো এক এবং চারশো দুইয়ে নির্বাহী বিভাগ চাইলে যে কোনো আসামির দণ্ডটাকে মকুব করে দিতে পারে কমিয়ে দিতে পারে চান্স করে দিতে পারে রাষ্ট্রপতি ও সি আর প্রয়োগ করতে পারে এটা ছাড়া একই বিষয়ে একই অপরাধে একজন আসামি কি হবে না দ্বিতীয়বার কোনো বিচার চলবে না চারশো তিন ডবল জিউ প্রাডি আমরা যেটাকে বলি সেটা আমরা পাবো এটা ছাড়া ছোটোখাটো যদি মামলা হয় সেগুলোতে আমরা দুইশো ষাট থেকে পঁয়ষট্টিতে সামারি ট্রায়াল পাবো সংক্ষিপ্ত বিচার পাবো লুনেটিক ট্রায়াল আমরা পাবো পাগলের বিচার পাবো এটা ছাড়া একটা বই বা পত্রিকা বাজেয়াপ্ত করলে তার বিচার প্রক্রিয়া পাবো সম্পত্তি কোক বা অ্যাটাচ করা হইলে এটা রিস্টোরেশনের বিচার প্রক্রিয়া পাবো এটা ছাড়া নির্বাহী প্রিভেন্টিভ অ্যাকশনে আমরা কি পাবো উনি যে কাজগুলো করবেন সেগুলো সংক্রান্ত বিষয়গুলো আমরা এখানে পাবো এটা ছাড়াও টেন্ডার অফ পার্ডেন রাজ সাক্ষী যদি মিথ্যা কথা বলে তার বিচার প্রক্রিয়াটা আমরা পাবো তো মূলত সি আর এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে এটা ছাড়া কিছু স্পেসিফিক সেকশন আছে যেমন আমরা পাঁচশো অধীনে করানো হয় যে কোনো এফআইআর অথবা যে কোনো মামলাকে চিরতরে শেষ করে দেওয়া এটা চারশো দিনে হেভিয়াস কর্পাস প্রকৃতির যে রিট আসে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে আইন বহির্ভূতভাবে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ আটকে রাখে আদালত আদেশ দিতে পারে তাকে উপস্থাপন করা হোক আর চারশো তিনটা আমরা পড়েই পেলাম ডাবল জিও আপনি যদি কি করেন এই যে জাস্ট এতটুকু জিনিস যদি অন্তত বুঝে যদি পড়েন এটাই আপনার জন্য দশ মার্কের জন্য যথেষ্ট পাশাপাশি এখন এগুলার ভিতরে আরো কিছু জিনিস পাবেন সেগুলো যদি পড়েন আপনি বাকি করতে পারবেন দশ তাহলে দেখেন অতটা জটিল প্রকৃতির কিছু না আপনি যদি এই জিনিসটা আয়ত্তে নিতে পারেন টোটাল সিআরপিসি আপনার কাছে ইজি সামনে দিয়ে শুধুমাত্র যে আদালতের গঠন কয়টা ম্যাজিস্ট্রেট থাকবে আদালতের কি ক্ষমতা ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা শাস্তি দেওয়ার ক্ষমতা সমন কিভাবে পাঠাইতে হয় ওয়ারেন্ট কিভাবে পাঠাইতে হয় তল্লাশি কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়েই অনেক বিস্তারিত আলোচনা আর কিছু কিন্তু না টোটাল সি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তাহলে যেই জিনিসটা আমরা সি থেকে দিন শেষে বুঝতে পারি যে অফেন্সের ভিত্তিতে মামলা করার ক্ষেত্রে অপরাধগুলো দুই প্রকার কগনিজেবল নন কগনিজেবল আর যদি আমরা দেখি ওই জামিন নেওয়ার ক্ষেত্রে মামলাগুলো দুই প্রকার বেইলেবল নন বেইলেবল একটা হচ্ছে আপোষ করার ক্ষেত্রে মামলাগুলো দুই প্রকার আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য এই টোটাল জিনিসটা যদি জাস্ট আপনি একবার বোঝার চেষ্টা করেন আশা করি আপনার কাছে সি আর পিসি খুবই ইজি মনে হবে আপনি দুইবার তিনবার যদি এটা পড়েন আপনি সি আর কন্ট্রোলে নিতে পারবেন এরপরেও যদি আপনারা এগুলো প্রতিটা যদি আরও ইন ডিটেইলে চান আমাদের ইউটিউবে বার কাউন্সিলের জন্য ফ্রি একটা প্লে আছে সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা মান্থলি বেসিসে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম